সুমনিক দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকল ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি ভালো নাম মোহাম্মদ মাসুদুর রহমান বাদল, ম্যানেজার মাসুদুর ভাষা খামার। দর্শক আজকে আমার খামারে এখানে সুদূর বরিশাল থেকে আব্দুর রাকিব ভাই আসছে হাঁস নেওয়ার জন্য। আমাকে আগে কনফার্ম করেছিল, বিকাশে টাকা পাঠিয়ে সে বুকিং করছিল এবং তাকে আমি ইনভাইট করছি। রাকিব ভাই নাকি বিভিন্ন জায়গায় প্রতারিত হয়ে আসছে শুনছি। হ্যাঁ, ওটা তো বলি না, সেই বলবো নি। রাকিব ভাই আমাকে বুকিং করছিল, আমি তাকে ইনভাইট করছি, ভাই আমার খামারে আসেন। পরবর্তীতে সে আসছে, এর আগে তার কিছু ঘটনা ঘটে গেছে, সে রাকিব ভাই নিজে বলবে এবং সে কথা বলবে। রাকিব ভাই আপনার পরিচয়টা দেন এবং আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার ঘটনাগুলো যদি বলতেন একটু। জি, আমার নাম মোহাম্মদ আব্দুর রাকিব, বরিশাল থেকে আসছি। আমি হাঁসের জন্য দীর্ঘ এক মাস ধরেই ঘুরতেছি যে ডিম পড়া হাঁস কিনব। তো ডিম পড়া হাঁস কিনবো এই কথার উপরের ভিত্তি করে আমার সাথে অনেকেই প্রতারণা করছে, টাকা অ্যাডভান্স করছে, টাকা ফেরত দেয় নাই, বিভিন্ন এইখানে বলছে এইখানে আসেন ওইখানে আসেন। আমি বিভিন্ন জায়গায় গেছি কিন্তু কেউ হাঁস আর দেয় নাই, শুধু আমাকে নিয়ে খেলা খেলছে। আবার অনেকে আবার টাকা দিছি, সেই টাকাটা রিটার্নও পায় নাই এক জায়গা থেকে এখন পর্যন্ত। তো এই হলো অবস্থা। তারপরে ভাইয়ের কাছে আসছি, ভাইয়ের কাছে প্রথমে একবার টাকা আমি পাঠাইছি, আবার সে রিটার্ন করছে, তারপর আমি আবার পাঠাইছি কনফার্ম করে, এখন আমি আসছি ওনার কাছে আসছি। এই হলো এখন রাকিব ভাই আপনি যা আসছেন, আপনি বলছেন কোথায় বাড়ি বলছিলেন? বরিশাল। আমার বাড়ি হলো স্বরূপকাঠি ইন্দিরাট। আচ্ছা, এখন যে আমি যেভাবে বলছিলাম যে হাঁস এই এই সাইজে এই কোয়ালিটি হাঁস দেব, আপনি কাছে ঠিক ওইরকম পাইছেন? হ্যাঁ, আমি হাঁস চয়েস হয়েছে। হ্যাঁ, চয়েস হয়েছে এবং আমি হাঁস, রাকিব ভাই কিন্তু হাঁস চয়েস করছে এবং হাঁস নিবে। হ্যাঁ, আমার সাথে কথা হয়েছিল, এখন আমরা গাড়ি আমার গাড়ি ওপেন করছি, গাড়ি আসতেছে আমাদের, গাড়ি আসলে আমরা হাঁসগুলো তুলে দেবো। এখন যদি সন্ধ্যা হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাবে, তারপরে সামান্য কিছু হলে আপনাদের দেখানোর চেষ্টা করবো দর্শক, যে রাকিব ভাই আজ হাঁসগুলো নিয়ে যাবে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। আর আমাদের দর্শকদের উদ্দেশ্যে রাকিব ভাই কিছু বলা থাকে? যদি আপনারা হাঁস কিনতে যান বিশ্বস্ত লোকের মাধ্যমে, হ্যাঁ ভাই আছে, ভাইয়ের সাথে কথা বলতে পারেন হাঁস নেওয়ার জন্য আর কি। বিভিন্ন জায়গায় প্রতারিত না হয়ে ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, আমার দিক থেকে বলতেছি, বাকিটা আপনাদের ইচ্ছা। দর্শক আসলে আমি কি বলবো জানি না, আসলে এই এখন এই সময়টা আমাদের প্রতারণার যে এত বেশি পরিধি হয়ে গেছে এটা বলার মতো না। দেখেন আমরা বিভিন্ন সময় প্রতারণার খবর শুনি যে টাকা পাঠাই দিছে, হাঁস দিতে চাইছে একটা কিন্তু পাঠাই দিছে আরেকটা, এক ধরনের প্রতারিত হয়েছে। কিন্তু এই এটা থেকে এড়ানোর জন্য অনেকে এখন সচেতন হয়ে নিজেরা খামারে যায় হাঁস নেওয়ার জন্য, সেখানেও প্রতারণার শিকার। যে আব্দুর রাকিব ভাই নিজের সশরীরে এক জায়গায় গেছে, আমরা নাম বলবো না, এটা পরিচিত আপনাদের হয়তো অনেকের পরিচিত পরিচয় হয়ে থাকবে বা তাদের পেট্রিসে লাগবে, বা আমাদের আমি নাম বলবো না, যে কোনো কারণেই যে কার সাথে কাদের কাছে গেছে এটা আপনারা সতর্ক থাকবেন। মোট কথা হচ্ছে এটা, সে সশরীরে সেখানে যাওয়ার পরেও তাকে হাসতে দেখাই নেই, বরং আরো নানান ধরনের কথাবার্তা বলে তাকে ঘুরিয়ে দিছে, সে কোনোভাবে সেখান থেকে চলে আসছে এবং আসার কয়েকদিন পরে আবার আমার এখানে আসছে। তো দর্শক আশা করি প্রতারণার হাত থেকে বাঁচবেন এবং নিজে সতর্ক হবেন। আর প্রতারিত কারা হয় এই ধরনের লোকটা যদি পরিচয় একটু দিয়ে দেয়, সাধারণত বেশি প্রতারিত হয় যারা, তারা মনে করেন ভালো মানের হাঁস কম টাকায় খোঁজে, এরা বেশি প্রতারিত হয়। মনে করেন যে হাঁসটা বাজারে আছে 400 টাকা, তারা খোঁজে 250 টাকায়, এই ধরনের মানুষ বেশি প্রতারিত হয়। কাজে এই ধরনের কাজ করবেন না ভাই, বাজার মূল্য যাচাই করে, হ্যাঁ নির্দিষ্ট যে বাজার মূল্য ওই বাজার মূল্যে কেনার চেষ্টা করবেন এবং অতি লোভে তাতেই নষ্ট, এই লোভে পড়বেন না, তাহলে প্রতারণায় পড়বেন। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।